নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আপনাদের কাছে আমার আজকে নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি হলো চিকেন মোমো। এই চিকেন মোমো আপনারা কিভাবে বানাবেন বাড়িতে এবং দোকানের মতো স্বাদ পাবেন সেই পদ্ধতি আমি দেখাচ্ছি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটির নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে ওটাতে ক্লিক করবেন। তারপর পাশে যে বেল আইকনটি আছে ওটাতে ক্লিক করবেন এবং এরপরে অলটা ক্লিক করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের নতুন রেসিপি চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য কী কী লাগছে আগে দেখে নিই। প্রথমে আমি 4 থেকে 5টা টুকরো চিকেন এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কাটা। একটা পেঁয়াজ নিয়েছি, একদম কুচি কুচি করে কাটা, তার সঙ্গে ধনে পাতা কুচিয়ে নিয়েছি এবং আদা রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন। একটা ছোট পাতিলেবুর টুকরো নিয়েছি, নুন 1/2 চামচ নিয়েছি আর এখানে গোলমরিচ 1/2 চামচ। এটা আপনাদের পরিমাণ মতন, ঝাল কি কতটা খাবেন দেখবেন। এবার আমি দেখাচ্ছি চিকেনটাকে মেখে রেডি কীভাবে করব। প্রথমে আমি এই মাংসের মধ্যে পুরো পেঁয়াজটাই দিয়ে দিলাম, লেবুটাকে রস করে দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে মাখবো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। আপনারা চাইলে 10 মিনিটের জায়গায় যদি 1/2 ঘন্টাও হয় তাহলেও কোনো অসুবিধে নেই, যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ মাংসটা নরম হয়ে যাবে। এবার আমি একটা ঢাকা দিয়ে এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেবো। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটা ম্যারিনেট করতে রেখে দিলাম। এবার আমি মোমো বানাবার যে ময়দাটা সেটা আমি মেখে রেডি করব। এই যে ময়দাটা আমি এমনভাবে মেখে নিয়েছি, ময়দাটা খুব একটা শক্ত নয় আবার একদম নরম পাতলা হবে সেটাও যেন না হয়, ময়দাটা নরম নরমই হবে। এই যে এরকম, খুব শক্ত হলে স্টিমে পড়লে এটা ফেটে যাবে, তখন ওই জন্য ময়দাটা এমনভাবে মেখে। এবার আমি ময়দাটাকে বেলে লুচির আকারে বেলে নেব। অল্প সাদা তেল নিয়েছি এটা বেলার জন্যে। আমি এভাবে পুরো ময়দাটাকে বেলে নেব। তাহলে আমার করতে সুবিধা হবে, এটা একবারই হয়ে যাবে। সব দিকটা সমান করে করে বেলতে হবে। খুব যেন মোটা না হয়, তাহলে সেদ্ধ হতে সময় লাগবে। এভাবে পুরোটা আমি বেলে নিলাম। এবার আমি এটা কাটবো। বাড়িতে যা থাকবে, আমার রেসিপিতে ঘরোয়া সিস্টেমে আমি সব কিছু করি। আমি এটা সাধারণ গ্লাস নিয়েছি, কেন গ্লাসের মুখটা
ছুঁচলো হয় সহজে কেটে যাবে, যার জন্যই আমি গ্লাসটা নিয়েছি। আপনারা বাটি নিতে পারেন বা আর অন্য কিছু ঢাকনাও নিতে পারেন। দেখুন এইভাবে আমি কেটে নিলাম। সহজেই কাঁটাটা হয়ে যাচ্ছে। এইভাবে দেখুন উঠে আসছে, লুচির মতন হয়ে যাবে। চাইলে আপনারা একটা একটা করে ছোট ছোট নেচি করেও বেলতে পারেন, এটা আমার সুবিধার্থে আমি এরকম করে নিয়েছি। তাহলে জিনিসটা তাড়াতাড়ি হবে। আমি কিভাবে বানাচ্ছি, একটু জল নিয়েছি, জল নিয়ে এভাবে চারধারটা দিয়ে দেব। এভাবে একটা শেপ হলো। যেভাবে খুশি আপনারা আপনাদের মতন করে বানাতে পারেন। দুটো মুখ একদম ভালোভাবে আটকে দেবেন। এবার যেভাবে আমরা কাপড় পরি, কুচি করি কাপড়ে, এইভাবেই বাড়িতে এরকম স্টিলের ফুটো থালা সবারই থাকে, এরকম থালায় নিয়ে নেবেন। সব সময় দোকানের মতো জিনিস যে হবে তা তো নয় বাড়িতে, তাই এইতেই আমি করে দেখাবো। আমি জল ফুটে দিয়েছি একটা ছোটো ডেচকিতে। এবার আমি এর মধ্যে সব মোমোগুলো নিয়ে আমি দেখাবো কীভাবে করতে হয়। প্রথমে আমি এতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কীভাবে মোমোটা করব দেখাচ্ছি আপনাদের। এইভাবে সাজিয়ে দেবেন। এবার আমি ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে স্টিমটা না বেরোয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এরকমভাবে 10 থেকে 15 মিনিট থাকলে এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন মোমোগুলো হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আজকে চিকেন মোমো। এই চিকেন মোমো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না।